সর্বশেষ আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ড জেলা কমিটি থেকে এতটুকু নিশ্চিত, তারা বলছে এক নম্বর দাবি, দাবি নম্বর এক, কোনোভাবে এক বছর লস মানি না, তারাও মানে না, তারা এই দাবির সাথে যৌক্তিক এবং একমত, অর্থাৎ এক নম্বর ইয়ার লস মানি না, এটা নিয়ে কথা চলছে, খুব দ্রুত এটা একটা যৌক্তিক নির্দেশনা আসবে। এক, তার মানে এক নম্বর দাবি আলহামদুলিল্লাহ পজিটিভের পথে। দাবি নম্বর দুই, এখানে হলো সমস্যা, আমরা বলছি দুই চার ছয় এই প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম এই যে সেমিস্টার গুলো মানে শর্ট সিলেবাসের মাধ্যমে পরীক্ষা নিতে হবে, তারা এখানে বলছেন পরীক্ষা নিব তবে এই পরীক্ষাটা ক্লোজ করে। আমরা তাদেরকে বলেছিলাম স্যার দুই চার ছয় এই সেমিস্টারের পরীক্ষাগুলো কি তাত্ত্বিকগুলোকে পাশ করে দেন, তখন তারা বলছে যদি তোমরা চাও যেখানে আমার তোমাদের আড়াই লক্ষ শিক্ষার্থী রয়েছে 1047টা সেট প্রশ্ন হয় সেখানে তোমাদের এখানে মাত্র 200 স্টুডেন্ট, অতএব তোমরা ভেবেছিলে দেখো তোমরা কি করবা, এটা কিন্তু ষোলো মান মানে চলে রয়েছে। দাবি নম্বর তিন, আমরা বলেছিলাম সকল প্রকার অতিরিক্ত ফি প্রত্যাহার করো এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করো। সরকার এখানে গেজেট করলো যে তারা অর্ধেক করবে এবং এটা নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলবে, এমনকি আমাদের যে কমিটমেন্ট আমরা ভর্তির সময় বলেছিলাম যে আমরা সেমিস্টার ফি ফুললি পেড করে পরীক্ষা দেবো, তাই তো কথা বলছিলাম কি না সবারই? তো এক্ষেত্রে তারা বলে, তারা কথা বলে একটা সিদ্ধান্ত আসবে যে এইটা কবে তারা নিতে পারে। দাবি নম্বর চার, চার নং দাবি হলো আমাদের যে ডুয়েট সহ অন্যান্য সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে তারা জানাইলো যে অলরেডি দুইটা প্রতিষ্ঠান চলমান রয়েছে এবং ইনশাল্লাহ 2021 সালের মধ্যে আমাদের বিএসসি করার সুযোগের জন্য এই প্রতিষ্ঠানগুলো ওপেন হয়ে যাবে। তার মানে দাবি নম্বর চারও ক্লিয়ার, শুধুমাত্র আমাদের যে দুই নম্বর দাবিটা, আমাদের যে ব্যানারের দুই নম্বর দাবিটা, অর্থাৎ এক তিন পাঁচ সাত এই সেমিস্টারগুলোর কি হবে, সরকারের কাছে আমরা বলেছি যদি তারা সেমিস্টারগুলোকে তিন মাসে করে নেয়, তাদের তিন মাসে করে নেয় সেক্ষেত্রে প্রতিটা সেমিস্টার থেকে তিন মাস বের হয়ে আসে, অর্থাৎ নয় মাস, তার মানে 2019 সালের মধ্যেই মানে 2021 সালের মধ্যেই আমাদের সেমিস্টার ক্লোজ ক্লিয়ার।